বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, মাত্র কয়েক মিনিটে কিভাবে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব সে বিষয়ে এই ভিডিওতে আপনাদের জানাবো। শুধু অ্যাজমা বা হাঁপানি রোগের কারণে সৃষ্টি হওয়া শ্বাসকষ্টই নয়, শ্বাসযন্ত্রের অর্থাৎ ফুসফুসের প্রায় সকল প্রকারের সমস্যাই এই আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্র সম্মত অতি সহজ ঘরোয়া চিকিৎসায় নিরাময় করা সম্ভব। তাছাড়া যাদের অল্পেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা রয়েছে এবং এর ফলে সৃষ্টি হওয়া শ্বাসকষ্টও এই ওষুধে দূর হবে মাত্র কয়েক মিনিটেই। আসুন জেনে নেই ওষুধটি কী এবং ওষুধটি কীভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন। অবশ্যই মন দিয়ে শুনবেন। এই ঘরোয়া ওষুধটি নিজেই তৈরি করতে পারবেন খুব সহজেই। এর জন্য যে প্রধান উপকরণটি আমাদের প্রয়োজন হবে তা হলো বড় এলাচ। ছোট এলাচের মতো বড় এলাচ অতি পরিচিত এবং জনপ্রিয় না হলেও বড় এলাচ অনেকেই চেনেন। আকারে ছোট এলাচের থেকে কয়েক গুণ বড়, রং কালচে, তাই একে কালো এলাচও বলে, ইংরেজিতে ব্ল্যাক কার্ডামম। যাই হোক, যে কোনো প্রকারের শ্বাসকষ্টের জন্য ওষুধটি তৈরি করে নিতে একটি বড় এলাচ প্রয়োজন। এলাচটিকে খোসাসহ একটু থেঁতো করে বা ভেঙে নিতে হবে। এক চা চামচ আদা থেঁতো বা গ্রেট করা আদা প্রয়োজন। এই দুটি উপাদানকে 2 কাপ জলের সঙ্গে 5 মিনিট একেবারে অল্প আঁচে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার সময় পাত্রের মুখ অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 5 মিনিট পরে পাত্রের ফুটন্ত জলের সঙ্গে 5-6টি তুলসী পাতা যোগ করবেন। তুলসী পাতার আকার যদি ছোট হয় সেক্ষেত্রে 10 থেকে 12টি পাতা নেবেন। তুলসী পাতা পাত্রের জলে যোগ করার পরে আবার পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এবং 5 মিনিট সেদ্ধ করতে হবে। আঁচ কিন্তু শুরু থেকেই একেবারে কম থাকবে। মোট 10 মিনিট জল ফুটে 2 কাপ জল প্রায় 1 কাপে দাঁড়াবে। এবার আঁচ বন্ধ করুন এবং পাত্রটি নামিয়ে নিন। সেদ্ধ জল কোনো ছাঁকনিতে ছেঁকে নিন এবং কোনো একটি কাপে জলটি নিন আর ঈষদুষ্ণ অবস্থায় চায়ের মতোই পান করুন। কয়েক মিনিটের মধ্যেই শ্বাসকষ্ট অনেকটাই কমে যাবে। সকাল ও বিকেল দিনে 2 বার এভাবে বড় এলাচের চা তৈরি করে খেতে পারেন। ক্রনিক শ্বাসকষ্ট অর্থাৎ হাঁপানির রোগীরা একটানা কয়েক সপ্তাহ এইভাবে ওষুধটি খাবেন। আর যাদের ঠান্ডা লাগা, এলার্জি বা অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হয় তারা প্রথমবার বা 1 বার খেলেই উপকৃত হবেন। তবে 2 থেকে 3 দিন ওষুধটি খাওয়া উচিত। আজ এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।